आईएनडी बांगला टेक चैनले आपनाके स्वागतम। ऑन स्क्रीन देखते ही पाচ্ছেন एकेडमिक बैंक ऑफ क्रेडिट्स मिनिस्ट्री ऑफ एडुकेशन गवर्नमेंट ऑफ इंडिया भारत सरकार द्वारा किन्तु एटी स्वीकृत और भारत सरकार द्वारा इस्यू करा किन्तु ए सार्टिफिकेटटी एखाने नाम थाकबे, डेट अफ बार्थ, जेंडार मेल ना कि फिमेल, एखाने आपनार एबीसी आईडी नम्बरटी थाकबे, एखाने आपनार छवि थाकबे एबं एटी डिजिटाली सिग्नेचार करा एबं देखतेई पाচ্ছেন भेरिफाइड। तो एखन खूब सहजे आपनार हाथे थाका मोबाइलेर माध्यमे 2 मिनिटे एई एबीसी कार्डटी आपनि बानिये निते पारबेन। तो एटी कादेर काजे लागछे? जारा कलेजे एबार नतुन स्टूडेंट भर्ती होच्छेन, तो आपनादेर एई एबीसी कार्ड छाड़ा किन्तु भेरिफाई करछे ना अथवा भेरिफिकेशन किन्तु करछे ना, एई एबीसी आईडी कार्डटी बाध्यतामूलक करा होयेछे। तो अनेकेई एटाके एबीसी आईडी कार्ड बोले, अनेकेई एबीसी सार्टिफिकेट बोले, जेटाई बोलुक ना केन एटाई होच्छे किन्तु आपनार एबीसी आईडी कार्ड। एखाने किन्तु आपनार यूनिक नम्बरटी रयेछे। खूब सहजे एखन आपनार हाथे थाका मोबाइलेर माध्यमे एटी बानिये निते पारबेन। तो किभाबे एई आईडी कार्डटी बानाबेन सेटाई आजके भिडियोर माध्यमे देखे निच्छी। भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त कन्टिन्यू करुन, आशा करछि भिडियोटी आपनादेर उपकारे आसबे। तो भिडियोटी शुरू करार आगे एकटाई रिक्वेस्ट, भिडियोटीते एकटी लाइक करे दिन, चैनेले नतुन हले चैनेलटी साबस्क्राइब करे निन, पाशे थाका बेल आइकनटी प्रेस करे अल नोटिफिकेशनटी अन करे दिन। तो एर जोन्नो सर्वप्रथम आपनारा गूगल अथवा क्रोम ब्राउजारे चले जाबेन, गूगले एसे सार्च देबेन डिजिलॉकर लिखे, उपरे जे साइटटी रयेछे digilokar.gov.in एटार उपरे क्लिक करे देबेन अथवा प्ले स्टोरे गिये सार्च देबेन डिजिलॉकर लिखे। डिजिलॉकरेर जे ऐप से ऐपटी पे जाबेन, सेई ऐपटी इन्स्टल करे निये किन्तु आपनि एई काजगुलो करते पारेन, अर्थात डिजिलॉकरेर ऐपे जा काज होबे एई वेबसाइटेओ किन्तु आपनारा सेई काजटी करते पारबेन। तो एरकम किन्तु होम स्क्रीनटा शो होबे, प्रथमेই রয়েছে সাইন ইন এবং তার পাশেই রয়েছে সাইন আপ। যদি আপনার আগে থেকে এখানে ইউজার আইডি এবং সিকিউরিটি পিনটি ক্রিয়েট করা থাকে তাহলে এই সাইন ইনের উপর ক্লিক করে দিয়ে আপনি লগইন করে নেবেন, এবং যদি আপনি ফার্স্ট ইউজার হয়ে থাকেন অথবা প্রথম আপনি এখানে আইডি করতে চাইছেন তাহলে এই সাইন আপের উপরে ক্লিক করে দেবেন। সাইন আপের উপর ক্লিক করতেই একটি কিন্তু ফর্ম ওপেন হয়ে যাচ্ছে, সিম্পলি আপনি ওয়েট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু একটি ফর্ম ওপেন হয়ে যাবে, এখানে আপনার ফুল নেমটি দিয়ে দেবেন, এখান থেকে ডেট অফ বার্থটি আপনি সিলেক্ট করে নেবেন, প্রথমত দিন, এরপর মাস, এরপর ইয়ার, এইভাবে এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনার মেল, ফিমেল, আদার্স আপনার ক্ষেত্রে যেটি প্রয়োজন হবে সেটি এখানে আপনি সিলেক্ট করে নেবেন, এখানে আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন, যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে এখানে কিন্তু আপনি ইমেল আইডি দিতে পারেন, না দিলেও কিন্তু কোনো ধরনের অসুবিধা নেই। এখানে আপনি একটি 6 সংখ্যার সিকিউরিটি পিন ক্রিয়েট করে নেবেন, এরপর সাবমিটের উপরে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর যে মোবাইল নম্বরটি দিলেন সেই মোবাইল নম্বরে ডিজিলকার থেকে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিটে আবারও ক্লিক করে দেবেন। এরপর পরবর্তী পেজে এখানে আপনার আধার নম্বর বসিয়ে দিতে হবে, এরপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। यूआईडीआई अर्थात आधार থেকে আপনাকে ওটিপি পাঠানো হবে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন, এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি, যাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করা আছে শুধুমাত্র তারাই কিন্তু এই এবিসি কার্ডটি বানাতে পারবেন, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক কিন্তু থাকতে হবে। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করা না থাকে তাহলে কিভাবে এই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করবেন সেটা আপনাদের ভিডিওর শেষে জানিয়ে দিচ্ছি, তার আগে আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখে নিন যে কিভাবে এই কার্ডটি আপনি বানাবেন। সাকসেসফুলি লগইন হয়ে যাবে যদি আগে থেকে আপনার সাইন আপ করা থাকে, শুধুমাত্র আপনার ইউজার নেম এবং সিকিউরিটি পিন দিয়ে কিন্তু আপনি সাইন ইন করতে পারেন, অর্থাৎ লগইন একবারে করতে পারেন। এরকম কিন্তু হোম স্ক্রিনটা আপনারা দেখতে পারবেন। যদি আপনি প্রথম এখানে সাইন আপ করেন তাহলে এখানে কিন্তু একটি পপ আপ শো করাবে এবিসি কার্ডের, অর্থাৎ আপনার এবিসি কার্ড কিন্তু সেই অপশনের মাধ্যমে আপনি বানিয়ে নিতে পারেন। যদি এখানে কোনো ধরনের পপ আপ আপনি দেখতে না পারেন তাহলে উপরের এই যে 3 ডটটি দেখতে পাচ্ছেন এই 3 ডটের উপরে ক্লিক করে দেবেন, এরপর এখানে বেশ কয়েকটি অপশন কিন্তু শো হয়ে যাবে। 3 নম্বর যে অপশনটি রয়েছে সার্চ ডকুমেন্টস, তো এই সার্চ ডকুমেন্টসের এখানে ক্লিক করে দেবেন, এরকম ইন্টারফেস খুলে যাবে। দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে ক্লাস 12 মার্কশিট, পাস সার্টিফিকেট সমস্ত কিছুই কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। প্রথমত রয়েছে স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের কিন্তু এখানে নামগুলো দেখতে পারবেন, একদম উপরে তুলে নেবেন, এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, তারপরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রি অ্যান্ড প্রাইভেট সেক্টর রয়েছে, এরপর এখান থেকে আরও একটু উপরে তুলে নেবেন, এখানে এই যে অপশনটি রয়েছে এডুকেশন অ্যান্ড লার্নিং, এখানে ভিউয়াল 956, তো এই যে ভিউয়াল এই ভিউয়ালের উপরে ক্লিক করে দেবেন, এরপর এখানে এই যে সার্চ রয়েছে এই সার্চ বারে আপনি সার্চ করে দেবেন এবিসি কার্ড লিখে, অথবা শুধুমাত্র যদি আপনি এবিসি লিখে দেন তাহলেও কিন্তু চলে আসবে। তো আমরা শুধুমাত্র এবিসি লিখে সার্চ দিচ্ছি, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমরা এবিসি লিখে সার্চ দিয়েছি, এখানে নিচেই চলে এসেছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস, তো এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। এরপর এখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে যে কীভাবে আপনি এই কার্ডটি বানাবেন, এখানে রয়েছে এবিসি আইডি কার্ড, তো এই এবিসি আইডি কার্ডের উপরে ক্লিক করে দেবেন, এখানে আপনার নাম থাকবে, ডেট অফ বার্থ, জেন্ডার থাকবে, প্রথমেই বলা হয়েছে ইনস্টিটিউশনস টাইপ, তো এখান থেকে আপনার ইনস্টিটিউশন টাইপটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে, কলেজ, বোর্ড অথবা ইউনিভার্সিটি যেটার জন্য আপনি করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা যেহেতু কলেজের জন্য করছি এখান থেকে কলেজটি সিলেক্ট করে নিচ্ছি, এরপর ওকে বাটনে ক্লিক করে দেবেন। এরপর বলা হয়েছে ইনস্টিটিউশন নেম, অর্থাৎ আপনার কলেজের নামটা কিন্তু এখান থেকে সার্চ করে নিতে হবে, তো এখানে আপনার কলেজের নামটি কিন্তু থাকবে সেটা এখান থেকে আপনি সার্চ করে নেবেন। তো এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি, অনেক কলেজের নাম কিন্তু এখানে আপনারা পাবেন না, তাহলে আপনি কিভাবে এই এবিসি আইডি কার্ডটি বানাবেন। যদি এখানে আপনার কলেজের নামটি না আসে তাহলে এখানে আপনি এই কলেজের জায়গায় ইউনিভার্সিটি সিলেক্ট করে নেবেন। তো এখানে ইউনিভার্সিটি সিলেক্ট করে নেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে দেবেন এবং আপনার কলেজটি যে ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে সেই ইউনিভার্সিটির নামটি এখানে সার্চ করে নেবেন। তো আমাদের যেহেতু মাথাভাঙা কলেজ, আমাদের কলেজের নামটি এখানে আসছে না, এর জন্য আমরা এখানে কিন্তু আমাদের যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটির নামটি এখানে সার্চ করে নিচ্ছি। ইউনিভার্সিটির নামটি আমরা সিলেক্ট করে নিয়েছি। এরপর এই চেকবক্সের উপরে ক্লিক করে দেবেন। নিচে রয়েছে গেট ডকুমেন্ট, এই গেট ডকুমেন্টের উপরে ক্লিক করবেন। একটু কিন্তু লোড নেবে, সিম্পলি আপনি ওয়েট করে নেবেন। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন ডকুমেন্টটি কিন্তু লোড হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন ডকুমেন্ট ফেস্ট সাকসেসফুলি এখানে কিন্তু শো করাচ্ছে এবং নিচেই দেখতে পারবেন আপনার যতগুলো ডকুমেন্টস ইস্যু করা হয়েছে সেই ডকুমেন্টের কিন্তু এখানে লিস্টগুলো দেখতে পারবেন। তো উপরেই কিন্তু আমাদের চলে এসেছে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস অর্থাৎ এবিসি কার্ড এবং দেখতে পাচ্ছেন কার্ডের নম্বরও কিন্তু এখানে থাকবে। তো এখানে এই যে ডাউনলোড একটি অপশান দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডের উপরে আপনি ক্লিক করে দেবেন। এই ডাউনলোডের উপর ক্লিক করতে এখানে পিডিএফ শো করাচ্ছে, তো এখানে পিডিএফের উপরে ক্লিক করে দেবেন। এটি কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। এরপর সেই পিডিএফটিকে কিন্তু আপনি ওপেন করে নেবেন। তো এভাবে খুব সহজে কিন্তু এই এবিসি আইডি কার্ডটি আপনি বানিয়ে নিতে পারেন। তো এই ডকুমেন্টটি আপনি কোথায় পাবেন, আবারও লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এই থ্রি ডটের উপরে ক্লিক করে দেবেন। এখানে রয়েছে ইস্যুড ডকুমেন্টস, এই ইস্যুড ডকুমেন্টসের এখানে কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ আপনি এখানে আধার কার্ড থেকে শুরু করে মাধ্যমিকের মার্কশিট, এরপর এইচএসের সার্টিফিকেট থেকে শুরু করে মার্কশিট, সমস্ত কিছুই কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে আপনি ডিজিটালি ইস্যুড করে রাখতে পারেন। পিডিএফটি ওপেন করতেই এরকম আপনি এবিসি আইডি কার্ডটি আপনার দেখতে পারবেন। এখানে আপনার ছবি থাকবে, নেম থাকবে, ডেট অফ বার্থ থাকবে, জেন্ডার থাকবে, এবিসি আইডি কার্ড নম্বরটি কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এবং ডিজিটালি এটা কিন্তু সিগনেচার করা এবং দেখতেই পাচ্ছেন এটি কিন্তু ডিজিলকার থেকে ভেরিফাইড করে দেওয়া এবং এখানে কিন্তু একটি কিউআর কোড আপনি দেখতে পারবেন। তো এভাবে খুব সহজে কিন্তু 2 মিনিটে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে এই এবিসি আইডি কার্ডটি বানিয়ে নিতে পারেন। তো এখন কথা হলো যাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই তারা কিভাবে বানাবে। তো আগে কিন্তু আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বরটা লিঙ্ক করতে হবে, তারপর আপনাকে এই ডিজিলকারটা খুলতে হবে এবং এই যে এবিসি আইডি কার্ডটি, এই এবিসি আইডি কার্ডটি কিন্তু এই ডিজিলকারের মাধ্যমে আপনাকে বানাতে হবে। তো কিভাবে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করবেন। তো দেখুন আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে শুধুমাত্র আপনার আধার কার্ডটি এবং আপনাকে কিন্তু প্রয়োজন রয়েছে, অর্থাৎ আপনার আঙুলের ছাপের প্রয়োজন রয়েছে এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু সেটা সাকসেসফুলি লিঙ্ক হয়ে যাবে এবং 24 থেকে 48 ঘন্টা পর কিন্তু আপনি এই এবিসি আইডি কার্ডটি বানিয়ে নিতে পারবেন। এবং আপনার এলাকার কোথায় কোথায় এই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক হয় সেটা এখন আপনি খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই জানতে পারবেন। এর জন্য গুগলে চলে যাবেন। গুগলে এসে সার্চ দেবেন यूआईडीएआई लिखे ऊपर जो साइटटी रही है uidai.gov.in এটার উপরে ক্লিক করে দেবেন। আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু আপনারা চলে আসবেন। তো এখান থেকে ভাষাটি সিলেক্ট করে নেবেন, ইংলিশ আমরা সিলেক্ট করে নিচ্ছি। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন হোম স্ক্রিনটা কিন্তু এরকম শো করাবে। যদি এখানে কোনো পপ আপ চলে আসে তাহলে সেটাকে আপনারা ক্লোজ করে দেবেন। তো এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট এবং তার পাশেই রয়েছে আপডেট আধার অ্যাট এনরোলমেন্ট অথবা আপডেট সেন্টার। তো এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট পেজ এরকম শো করাবে। 2 নম্বরে যে অপশানটি রয়েছে পোস্টাল অথবা পিনকোড, এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে আপনার পিনকোডটি বসিয়ে দেবেন। তো এখানে আমরা পিনকোডটি বসিয়ে দিচ্ছি। এরপর নিচের এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি বসিয়ে দিয়ে লোকেটেড সেন্টার এটার উপরে ক্লিক করবেন। এরপর সিরিয়ালি আধার সেন্টারের নামগুলো চলে আসবে। আপনার এলাকায় অথবা আপনার পিনকোডে কোন কোন সেন্টারে কাজ হচ্ছে আধার কার্ডের সবগুলোই কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এবং লাইভ আপডেট কিন্তু এখানে রয়েছে, কত তারিখ পর্যন্ত সেখানে কাজ হয়েছে, লাস্ট কতগুলো আপডেট হয়েছে অথবা কতগুলো নিউ আধার কার্ড হয়েছে সব কিছুই কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। তো এখানে সেন্টারের নামগুলো কিন্তু আপনি লিস্ট অনুযায়ী দেখে নেবেন এবং যে সেন্টারটি আপনার বাড়ির পাশাপাশি হবে সেই সেন্টারে গিয়ে আপনার আধার কার্ডের সাথে আপনি মোবাইল নম্বর লিঙ্ক করে নেবেন। আধার কার্ডের সাথে যদি আপনার মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে তাহলে অনেক কিছুই কিন্তু আপনি বাড়িতে বসে থেকেই করতে পারবেন। যেমন এই এবিসি কার্ডটি, এই কার্ডটি কিন্তু আপনি বানাতে পারবেন। তাছাড়াও ডিজিলকারের যে বাকি সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ডিজিলকারের মাধ্যমে কিন্তু সমস্ত কাজই আপনি করতে পারবেন, অর্থাৎ ডকুমেন্টসের যে বিষয়গুলো রয়েছে আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট সেগুলোও কিন্তু আপনি সেখানে পেয়ে যাবেন। তো কীভাবে এই ডিজিলকারের সম্পূর্ণ সার্ভিসগুলো আপনি পাবেন এই বিষয়ে অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেটা লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে অথবা ভিডিও শেষে চলে আসবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।